হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি মামা আপনারাও ভালো আছেন, আমি আবুল মামাও ভালো আছি। এটা বগুড়া জেলা থানা জেলা সদর, এটা দেবডাঙ্গা সারেকান্দি, বুঝছেন? খুব শখ ছিল আমার একটা বোয়াল মাছের শখ। সকালবেলা আমি সারেকান্দি দেবডাঙ্গা বাজারে আসছিলাম, তে অন্য কোনো মাছ হলো না, তো লাস্টে ছেলে পছন্দ করলো একটা বাগার মাছ, বুঝছেন? মাছটার ওজন কত রে বাপ জান? 9,486 টাকা মাছের দাম। আর কেজি কত নি বাবা? 9,400 মাছের মূল্য। দেখ, শখের তোলা বোঝেন তো, সবাই তো বোঝেন যে শখের তোলা 80 টাকা। তো এই বাজারে আমি আসছিলাম মাছ কেনার জন্য। তো যাই হোক, আরও কিছু মাছ কেনার আমার শখ ছিল, সেই মাছগুলো আমি পালাম না। সেটা হলে ইলিশ মাছের শখ ছিল, ঠিক আছে। আজকে না পাওয়া গেলে আর পরবর্তী অবশ্যই ভোরবেলা যখন আসা লাগবি, এটা মাছের আড়ত, বুঝছেন? এলে ডাক ডুক কী কয়ে কী বেঁচে এগুলো আমি কিচ্ছুই বুঝি না, বুঝছেন? তো সব ব্যাপারী করে বললাম যে এই ঘটনা মাছটা নেওয়া লাগবে। দেখ, এখন আমি 9,483 টাকা মাছটা আমি কিনলাম, ছেলেরও পছন্দ আমারও সব তাই, ঠিক আছে। আবুল মার বাইক সেন্টারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অবশ্যই যদি টাটকা কোনো মাছ কেনেন, যে কোনো মাছ, বুঝছেন, আপনারা পাবেন দেবডাঙ্গা বাজার। আপনারা আসবেন, আসলে অবশ্যই একবারে যমুনা ব্রিজের কাছে আসলে আপনারা ব্রিজের নদী যমুনা ব্রিজ, বুঝছেন? দেখ, অসংখ্য ধন্যবাদ। এই বলে বলা বক্তব্য শেষ। সোনার বাংলাদেশ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ধন্যবাদ। পরে কোনো ভিডিওলে আপনাদের সামনে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ, ধন্যবাদ। আর কত? 500 টাকা কম ভাড়া করা যায় না? 9,000 মধ্যে 100 টাকা বাজে কি করবো? কি বলে করবি? হয়ে গেছে সব। এ দিলে দাও, না দিলে না দেও, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ। আমি নিবে রাখছিল ইলিশ মাছ, নিবে রাখছিল বুয়াল মাছ, এটা শখের তোলা বোঝো, এইটুকু বললাম। যাক, ধন্যবাদ, ভালো থাকো। বেশি বেশি ব্যস্ত, এটা আবুল বাইক সেন্টারের পক্ষ থেকে, বুঝছো? আমার একটা চ্যানেল আছে ইউটিউব, গোটাল বিশ্বের সদস্য, প্লাস আমার বিক্রি হয় হলে মোটর সাইকেল, সেকেন্ড হ্যান্ড প্রাইভেট কার। এটা বগুড়া থানা জেলা সদর 21 নম্বর আর দ্বিতীয় বাইপাস। তোমার এখানেও মেলা গাড়ি আছে আমার। দেখ, ধন্যবাদ, দেখে দাও বাবা।